হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা 6টি আরটিপিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি এবং শারজা যাওয়ার আর কোনো বাধা থাকলো না বাংলাদেশিদের। বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, বুধবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস। চিঠিতে ল্যাবগুলোর অনুমোদনের বিষয়টি রয়েছে। সেখানে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সিভিল অ্যাভিয়েশনে আপনাদের স্থাপিত ল্যাবগুলোকে অনুমোদন দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলোতে নিয়মিত ফ্লাইটগুলো চালুর অনুমোদন দেয়া হলো। তাদের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুর 12টা থেকে এই অনুমোদন কার্যকর হয়েছে। তবে সফরে আগ্রহী যাত্রীকে অবশ্যই তার যাত্রা শুরুর 6 ঘন্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এরপরই সে আমিরাতের উদ্দেশ্যে রওনা হতে পারবে। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক। মুহূর্তেই সিলেটের সব খবর আপনার স্মার্টফোনে। ব্রেকিং নিউজগুলোর জন্য পাবেন নোটিফিকেশন, প্রতিদিনের ভিডিও নিউজ পাবেন, পছন্দের এলাকার নিউজ পড়তে পারবেন, পছন্দের নিউজ বুকমার্ক করে রাখতে পারবেন, ইচ্ছে মতো ডে নাইট মোড করা যাবে, রয়েছে অফলাইন মোডে নিউজ পড়ার সুবিধা। নিউজ পড়তে ইন্টারনেটের ডাটা লাগে একদম কম, তাই দেরি না করে সবার আগে সিলেট সহ সারা দেশের সকল নিউজ পেতে আজ ইনস্টল করুন টাইমস টিভি অ্যাপস।